হামলা প্রতি হামলার মাধ্যমে এবার ইসরায়েল এবং ফিলিস্তিনির মধ্যে দুর্দান্ত একটি যুদ্ধ শুরু হতে পারে। বন্ধুরা, হামাস এবং হিজবুল্লাহ একপক্ষে এবং তার সাথে হিজবুল্লাহ এবং হামাসের প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করেছে, যদি আলাকসা মসজিদে আবারও ইসরায়েল হামলা চালায় তাহলে তারা কখনোই হাত গুটিয়ে বসে থাকবে না, প্রত্যুত্তরে একেবারে কড়ায় গণ্ডায় জবাব দেওয়া হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেনিয়াম নেতানিয়াহু মূলত একটি উদ্দেশ্যকে সামনে রেখে এই গ্যাঞ্জামটি বাঁধানোর চেষ্টা করছে, তবে আবারও তাকে হয়তো নাকে খত দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে হবে। বন্ধুরা, গত কয়েকদিন পূর্বে আপনারা জানেন যে একটি 11 দিনের যুদ্ধ হয়েছিল, সেখানে সম্পূর্ণ ইসরায়েলকে স্তব্ধ করে দিয়েছিল হামাস। তাই ইসরায়েল যেভাবেই ভাবুক না কেন, হামাসকে তারা তাদের অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র দিয়ে মোকাবেলা করবে সেটি তাদের স্বপ্নেই থেকে যাবে। আঘাতের পরিবর্তে আঘাত, আঘাতের পরিবর্তে প্রত্যাঘাত, এমন হলেই ইসরায়েলের শিক্ষা হবে, নতুবা ওদের শিক্ষা হবে না। বন্ধুরা, ইসরায়েল এবং ফিলিস্তিনি দুইটি স্বাধীন রাষ্ট্র যদি পাশাপাশি বসবাস করতে পারত এবং ইসরায়েলের যদি এই দখলদারিত্ব মনোভাব না থাকতো, তারা ফিলিস্তিনিদের ভূমিগুলোকে গ্রাস না করত, নির্মম অত্যাচার নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিদের উপর না চালাতো, তাহলে এই দুইটি দেশ একে অপরকে এমনভাবে সম্মান করে পাশাপাশি থাকতে পারত যেমন অন্যান্য দেশগুলো রয়েছে। যাই হোক, 34টির মতো রকেট ছোড়া হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। এই রকেটগুলো ইসরায়েলের 5টি স্থাপনাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। বন্ধুরা, এই কয়েক বছরের মধ্যে এটি হলো সবচেয়ে বিধ্বংসী আক্রমণ লেবাননের তরফ থেকে। বন্ধুরা, ইসলামের শৌর্যবীর্য এবং অতীত ইতিহাস, বর্তমান সামরিক সক্ষমতা, পারমাণবিক সক্ষমতা, ভূরাজনৈতিক ব্যাপার স্যাপার, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে আরও দুর্দান্ত কিছু বিশ্লেষণমূলক ভিডিও আপনারা পাবেন আমাদের নতুন চ্যানেল হাসানস ব্লকে। দুর্দান্ত একটি চ্যানেল হতে যাচ্ছে এবং সেখানে ইসলামের রিসার্চমূলক ভিডিও পোস্ট করা হবে। আশা করি আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে হাসানস ব্লকের যে সাবস্ক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে ধন্য করবেন, যেন আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। বন্ধুরা, মূল ভিডিওতে ফিরে আসি। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যে আরেকটি যুদ্ধ বিশ্বকে বিপদের দিকে নিয়ে যাবে। এমনিতেই তাইওয়ান প্রণালীতে চীন তাইওয়ানের যে উত্তেজনা, যে কোনো সময় সেটি যুদ্ধে রূপ নিতে পারে। আমেরিকা হচ্ছে উস্কানিদাতার একটি বাপ। তারা ইউক্রেন রাশিয়া যুদ্ধ উস্কানির মাধ্যমে যেমন বাঁধিয়েছিল, এখন তারা তাইওয়ান চীনের মধ্যে উস্কানির মাধ্যমে আরেকটি যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। আর ইরানের সাথে ইসরায়েলের যে উত্তেজনা, সেই উত্তেজনায় প্রতিনিয়ত ঘি ঢেলে চলেছে আমেরিকার মতো দেশও। বন্ধুরা, ইসরায়েল শুধুমাত্র এককভাবে ইরানের সাথে মোকাবেলা করতে কোনোভাবেই সক্ষম নয়। ইসরায়েলের সাথে যদি আমেরিকা কোনো যুদ্ধে যোগ না দেয় তাহলে ইরান হয়তো ইসরায়েলকে ধূলিসাৎ করে দিতে সক্ষম। যাই হোক, মিলিত শক্তি হয়েও সম্ভবত ইরানকে তারা পরাজিত করতে পারবে না। পৃথিবীর মধ্যে কয়েকটি দেশ রয়েছে যারা প্রাকৃতিকভাবে সুরক্ষিত, যার মধ্যে অন্যতম হলো ইরান এবং আফগানিস্তান। পাহাড়ে ঘেরা এই দেশগুলো এমনভাবে নিজেদেরকে প্রাকৃতিক সুরক্ষা বলয়ে আবদ্ধ করেছে, যার মাধ্যমে পদাতিক বাহিনী বলেন বা বিমান হামলা বলেন সেটি দিয়ে কোনোভাবেই দুর্বল করা সম্ভব নয় ইরানকে। ইরানের সমতল ভূমি নেই বললেই চলে। পাহাড়ে ঘেরা মরুভূমি, পাথরের পাহাড়, এর তলদেশে তাদের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার, পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার, পারমাণবিক যে ফ্যাসিলিটিসগুলো বা গবেষণাগারগুলো রয়েছে সেগুলোর ভাণ্ডার, সেখানে এমনভাবে তারা বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে নিজেদের সার্বভৌম নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য তাদের ড্রোন ঘাঁটি, তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইলের ঘাঁটি, তাদের অন্য যে সকল সমরাস্ত্রের অ্যামিউনিশন ভিত্তিক ঘাঁটি রয়েছে সবই তারা পাহাড়ের নিচে ঢুকিয়ে তৈরি করেছে। অর্থাৎ স্বাভাবিক বিমান হামলার মাধ্যমে হামলা চালিয়ে এটিকে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। ইরানের যে সকল পারমাণবিক, সামরিক এবং বিধ্বংসী স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করতে হলে প্রয়োজন পারমাণবিক বোমার। বন্ধুরা, এর বাইরে যে সকল বোম্বা রয়েছে, আমেরিকার সেই বোম্বারের মাধ্যমে যদি কনভেনশনাল বাংকার ব্লাস্টার বোমাও ফেলা হয়, তা দিয়েও ইরানের এই সকল ফ্যাসিলিটিসগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা সম্ভব নয়, কারণ সেগুলো পাহাড়ের এতটা তলদেশে, প্রায় 300 থেকে 400 মিটার গভীরে। বন্ধুরা, বাংকার ব্লাস্টার বোমাও সেই পাহাড়ের, অর্থাৎ পাথুরে পাহাড় ভেদ করে এইখানে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। তাই এক চরম ধরনের সমস্যায় পড়েছে ইসরায়েল এবং তার মিত্ররা। বন্ধুরা, যদি মামুলি আক্রমণের মাধ্যমে ইরাক, সিরিয়ার মতো তাদের পারমাণবিক স্থাপনাগুলো ওপেন থাকত এবং আক্রমণ চালালেই ধ্বংস করা যেত, তাহলে অনেক আগেই ইসরায়েল সেই কাজটি করে ফেলত। ইসরায়েল খুব ভালো করে জানে তাদের যে বিমান বাহিনীর সক্ষমতা রয়েছে, শুধুমাত্র সেই সক্ষমতার মাধ্যমে ইরানে আক্রমণ করে সেগুলোকে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। শুধুমাত্র পাহাড়ের উপরে একটু আঁচড় পড়তে পারে এই যা মাত্র,
কিন্তু তার বিপরীতে ইরান যে আঘাতটি মারবে, যে ঘাপানটি দেবে, সেই ঘাপানে মূলত ইসরায়েলের যে সকল পারমাণবিক ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলো হয়তো মাটির তলে ডেবে যেতে পারে। কারণ ইসরায়েলের পারমাণবিক ফ্যাসিলিটিসগুলো মরুভূমির মধ্যে, সেখানে কোনো পাহাড়ে ঘেরা ফ্যাসিলিটিস নাই। ইসরায়েলের যে ধরনের পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে বা প্লান্ট রয়েছে সেগুলো উন্মুক্ত, এবং যে কোনো সময় ইরান ইচ্ছা করলে সেখানে কয়েকশো ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক বলেন বা ক্রুজ বলেন হামলার মাধ্যমে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে একেবারে তুলোধনা করে ইতিহাস করে দিতে পারে। সুতরাং ইরানও খুব ভালো করে জানে এবং ইসরায়েলও খুব ভালো করে জানে, ইরানে হামলা চালালে তারা অকভার পাবে না। কারণ এতদিন পর্যন্ত যতগুলো সাবোটাসমূলক হামলা ইরানের অভ্যন্তরে ইসরায়েলের তরফ থেকে চালানো হয়েছে তার প্রত্যেকটার জবাব দিয়েছে ইরান খুব ভালোভাবে। বন্ধুরা, সেই জবাবের মাত্রা আরও বেশি হবে যখন তিনটি সশস্ত্র সংগঠন অর্থাৎ হিজবুল্লাহ, হামাস এবং হুতি বিদ্রোহীরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে হায়েনার মতো। এই হায়েনাকে থামাতেই তাদের অবস্থা জেরবার হয়ে যাবে। আর অন্যদিকে ইরানের সেনাবাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী এবং কুচ ফোর্স এর সম্মিলিত হামলায় মূলত ইসরায়েলের চরিত্রই চেঞ্জ হয়ে যাবে এবং ইসরায়েলের চেহারা চেঞ্জ হয়ে যাবে, ইসরায়েলের মানচিত্র ভকাসকা হয়ে যাবে। সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বন্ধুরা, একটা ব্যাপার আপনাদের বুঝতে হবে, কয়েকটি সশস্ত্র সংগঠন তাদের সামলাতে পৃথিবীর বৃহত্তর পঞ্চম প্রজন্মের এবং চতুর্থ প্রজন্মের সমরাস্ত্রে সজ্জিত দুইটি দেশ, একটা নাম হচ্ছে সৌদি আরব আর একটা হচ্ছে ইসরায়েল। এই দুইটি দেশই মধ্যপ্রাচ্যে মূলত আমেরিকার এজেন্ট হিসেবে ভূমিকা পালন করে এতদিন পর্যন্ত আসছিল, কিন্তু মূলত এই মুহূর্ত পর্যন্ত সৌদি আরবের দম শেষ হয়ে গেছে। হুতি বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে হুতিরা ইরানের আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদিকে এমন শিক্ষা দিয়েছে, সৌদি শেষ পর্যন্ত বাধ্য হয়েছে আনকে সিপাই পড়ে বা ঘাপান খেয়ে ইরানের সাথে একটি সমঝোতা করতে। ইরানকে বলছে তোমরা হুতিকে ঠেকাও, আমরা আর শত্রুতা করব না। আর অন্যদিকে ইসরায়েল আমেরিকার আর একটি এজেন্ট, যারা মূলত কয়েকটি বিদ্রোহী সংগঠনের হামলার ভয় থাকে সবসময়ের জন্য, তার মধ্যে হিজবুল্লাহ এবং হামাস হলো অন্যতম, আরও কয়েকটি আছে এর মধ্যে। তারা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ইসরায়েলকে চরম শিক্ষা দিতে পারে যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো শুধুমাত্র তাদেরকে সহায়তা করে। মিশর থেকে শুরু করে অন্যান্য মুসলিম দেশগুলো শুধুমাত্র এই সকল সশস্ত্র সংগঠনগুলোকে যদি সহযোগিতা করত, এতদিন পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীন হয়ে যেত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই মুসলিম বিশ্বের জেগে ওঠা উচিত। মুসলিম বিশ্বের যে দেশগুলো রয়েছে, পাকিস্তানের পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান এবং তুরস্ক, বন্ধুরা, এই সকল দেশগুলোর পারমাণবিক অস্ত্র থাকা উচিত, তাহলে বিশ্ব তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ সৌদি আরব এক খেল ঘটাইয়া দেশে। বন্ধুরা, এই খেল নিয়ে আমি আরও কয়েকটি ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে একটি অন্যতম হলো সৌদি আরব ব্রিক্সে যোগদান করার জন্য চীন, ভারত, সাউথ আফ্রিকা এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। কারণ ব্রিক্সের এই সদস্য দেশগুলোর মধ্যে সৌদি আরব হলো এমন একটি দেশ যারা রাশিয়ার পরই মূলত তেল উৎপাদন করে থাকে। রাশিয়া এবং সৌদি আরব যদি ব্রিক্সের সদস্য হয় তাহলে এই দুইটি দেশ তেল উৎপাদন করবে আর বাকি কয়টি দেশ কিনবে। কারণ চীন এবং ভারত হলো বিশ্বের অন্যতম, অর্থাৎ চীন, ভারত এবং ব্রাজিল হলো বিশ্বের অন্যতম তেল ক্রয়কারী দেশ, আর পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তেল উৎপাদনকারী দেশ হলো রাশিয়া এবং সৌদি আরব। বন্ধুরা, দুই দেশ উৎপাদন করবে আর চার দেশ কিনবে, তাহলে তারা নিজেদের মধ্যে একটি লেনদেন ব্যবস্থা তৈরি করবে। ডলারকে এড়িয়ে এই নিজেদের মধ্যে বা নিজস্ব মুদ্রায় লেনদেন করার মাধ্যমে পৃথিবীর প্রায় 41% অর্থনীতির মালিক এবং $25 trillion মালিক বাণিজ্যিক সম্পত্তির, তারা এমন একটি পৃথিবীর নিরাপত্তা ব্যবস্থা বা লেনদেন ব্যবস্থা গড়ে তুলবে যেখানে ডলার বাইরে চলে যাবে আর পেট্রো ডলার থাকবে না। তখন রাশিয়ান রুবল, সাউথ আফ্রিকার র্যান্ড, চায়নার রেনবিট, ভারতীয় রুপি এবং ব্রাজিলের রিয়াল সবগুলোই চলে আসবে আন্তর্জাতিক মুদ্রার কাতারে, আর সৌদি আরব তো আছেই। বন্ধুরা, নিজেদের মধ্যে যদি আন্তঃলেনদেনের মাধ্যমে তারা তেল ক্রয় বিক্রয় করে তাহলে ডলার মারা খেয়ে একেবারে মুখ থুবড়ে পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং কয়েক বছরের মধ্যে আপনারা এমন একটি ভূরাজনৈতিক এবং নতুন বিশ্ব ব্যবস্থা দেখতে পাচ্ছেন যেখানে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়ছে। দেখা যাক নতুন বিশ্ব ব্যবস্থায় এই সকল দেশগুলো আমেরিকার জোটকে বাঁশ দিয়ে কিভাবে সামনে চলে আসে। আর আমেরিকার ডুবে যাওয়া মানে ইসরায়েলের ডুবে যাওয়া, আর ইসরায়েলের ডুবে যাওয়া মানে ফিলিস্তিনিদের এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর দুর্দান্ত একটি সময় যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পতন যদি শুরু হয়, বহুদিনের জমানো ক্ষোভ, অত্যাচার, বঞ্চিতকরণ এগুলোর মাধ্যমেই শুরু হয়। বন্ধুরা,
ফিলিস্তিনিরা নির্যাতিত 70 বছর ধরে, আর আমেরিকার দ্বারা যুদ্ধ হয়েছে, সিরিয়া লিবিয়া ইরাক আফগানিস্তান দেশগুলোর সভ্যতা ধ্বংস হয়ে গেছে, সুতরাং এখন তাদের শিক্ষার পালা। আপনাদের কি মনে হয় নতুন ধরনের এই বিশ্ব ব্যবস্থার মাধ্যমে কি আমেরিকা চরম একটি শিক্ষা পাবে? অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে শুনছেন, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিয়ে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে দিন। আর ইউটিউবে দেখতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন।